बंधुरा गुड इवनिंग वेलकम टू माय चैनल। तो तुम्हारे सबा के स्वागत हमार चैने। तो तुम्हारा केम आज आशा कर भलो आज और खूब भलो आची। ब्लगटा इविनिंग स्टार्ट कर लखन बजे पाँचटा। तो पाँचटार समय शुरू कर लम आर मिठाई तो जान घुरु घुरु ये पोका ओके रेडी कर दिल एक निजे एक रेडी हो निल। तो एक ठाम दीदुन समय घूरते गल ठामी ना एन तो दीदुन बाड़ी आज दीदुन के साराक्षण बुड़ घुड़ मामा दीदुन जाके पाचे मासिमणि के ओ तो जान घोड़ा क्ज जखनी तुम्हारे संगे कथा बी मिठाइर घोड़ा नहीं बसिभाग कथा बी कारण घोड़ा एतटाई पोका। तो आज के तालेर बड़ाओ बनाब तो तुम्हारे संगे से शेयर करब। तो माँ आज के सब किस नहीं करी बाट माँ के बोलो हमें करी दाओ। तो माँ तालटा के मैंने से कतटा के बार कर दीजिए तालटा के मेखे। तो तालटा माँ सब किस ठीक ठाक कर गुछिए दीजिए बाकी करब। तो तुम्हारे संगे से रेसिपिटा शेयर करब ताले बड़ार। और एक दिन करा से दिन का तुम्हारे संगे शेयर करनी तो आज के भावलम आज के तुम्हारे संगे शेयर कर देव। तो आज के तुम्हारे संगे रेसिपिटा शेयर करब। একটু বেরোচ্ছি মানে মিঠাই ঘুরতে গেল তো মা আমাকে ডাকলো চ তুই একটু আসবি হেঁটে। তো আমি একটু বেরোচ্ছি ও মিঠাইয়ের সঙ্গে আমি একটু ঘুরে চলে আসি তারপরে বানাবো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন আমরা একটু বেরিয়ে পড়ি বজমাসের সঙ্গে ঘুরে আসি একটুখানি। ও একটু ঘুরতে বেরিয়েছে তোর সঙ্গে আমিও ভাবলাম একটু ঘুরে আসি বেশি একটা বেরোই না তো গরমে। এই দুদিন অন্তত বৃষ্টিটা পড়লো কালকে তো ভালোই বৃষ্টি পড়েছিল বললাম না অল্প অল্প বৃষ্টি পড়ছে কিন্তু তারপরে ভালোই বৃষ্টি পড়েছিল বিকেল দিকে মানে ভালোই বৃষ্টি পড়েছে। তো রাত পর্যন্ত বৃষ্টি পড়েছে ঠান্ডা ছিল একদম তো সেই কারণে ওয়েদারটা একদম ঠান্ডা। আর আজকেও মেঘমেঘ করেছে আকাশটা দেখো देखते ही पाच। तो मेघमेघ कर एकदम ठंडा ठंडा हावा दिच्छे एक तो खूब ही नरम को घमठाम नहीं पुरो शुकनो। तो चलो एक घुरे आसि तब इसे रेसिपिटा तुम्हारे संगे शेयर करब अवश्य। तो चलो अपन चले जाए हम्मा देखे हम्मा देखे मना हम्मा देखे मना। তো দেখো আমরা ঘুরতে বেরিয়ে গেছি আমি চলে এসেছি আর এখানে আমরা একটু এই মাঠের দিকটা করে এসেছি। এদিকে আমার একটা পিসির বাড়ি আছে তো এখানেই ঘুরতে এসেছি। মিঠাই দেখো হাত ধরবে না একা একাই ছুটে ছুটে চলে যাচ্ছে প্রচণ্ড খুশি ঘোড়া পেলে তো আর কিচ্ছু চায় না তো এখন খুশি হয়ে গেছে। তো কারো হাতও ধরবে না এমনি ছুটছে দেখেছো কেমন ছুটছে সামনে গরু দেখেছে তাই বলছে হাম্মা ও গরুকে হাম্মা বলে আর প্রচণ্ড খুশি হয় গরু ছাগল মুরগি সমস্ত দেখলে। ওদিকে তো বেশি দেখতে পায় না হ্যাঁ অবশ্যই গরু দেখতে পায় আমাদের ওদিকে আছে গরু কিন্তু মুরগিটা সেরকম দেখতে পায় না তো মুরগিকে আবার কক কক বলে ও একটু খুশি হয় ঘোড়া ফেরা পেলে বাচ্চা কাচ্চা পেলে। এখানে দেখো ওর মাসি আছে আর দিদি আছে ছোট ছোট তো আর মাও আছে তো প্রচণ্ড খুশি হয়েছে ঘুরতে পেরে। তো দেখো ছুটে ছুটে চলে যাচ্ছে এদিক ওদিক। তো আমরা পিসি বাড়ি চলে এসেছি আর দেখো গরুটাকেই দেখছে ঘুরে ঘুরে বারবার। তো এখন এই দেখো চলে এসেছি তো একটুখানি ঘুরবো নিয়ে আবার আবার বাড়ি ফিরে যাব। বন্ধুরা তো দেখো আমি চলে এসেছি ঘোড়া হয়ে গেছে আমার মানে ঘুরতে গেছিলাম আজকে একটু গেছিলাম ওই মাঠের দিকে আর অন্যদিন একটু এই রাস্তার দিকে ঘুরতে যাই কিন্তু আজকে একটু মাঠের দিকে গেছিলাম একটা পিসিমণির বাড়িতে গেছিলাম। তো মা ওদিকে গেল তো আমিও তারপরেই গেলাম দেখতে পেলে তো একটু ঘুরতে গেছিলাম তো ঘুরে চলে এসেছি। আর মনার এখনও ঘোরা কমপ্লিট হয়নি একটু ও বেশিই ঘোরে তো ও মায়ের সঙ্গে এখনও ঘুরছে এখন 5:30 বাজতেছিল বাট একটু অন্ধকার হয়নি অন্ধকার হবে হবে সন্ধে হবে হবে। তো ও এখনও মায়ের সঙ্গে ঘুরছে তো আমি বললাম তুই ঘোর তাহলে আমি তাহলে যাচ্ছি কারণ ফুলুরিটা করবো আর কি তালের বড়াটা তো দেরি হয়ে যাবে সেই কারণে আমি চলে এসেছি কারণ মাখা রয়েছে তারপর তোমার ভাজবো সমস্ত কিছু করব সেই কারণে আমি চলে এসেছি। আর এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আগে আগেই করতে হবে রাত হয়ে গেলে তো আর পারবো না না এডিটিং করতে হবে অনেক কিছু করতে হবে সেই কারণে। তো তোমাদের সঙ্গে আমি রেসিপিটা শেয়ার করবো আর মা তো বললামই যে তালটাকে মেখে তালের কাত বার করে সব রেডি করে দিয়ে গেছে। তো এবার আমি মেখে ভাজতে শুরু করে দেবো। তো যদি ভালো লেগে থাকে রেসিপিটা প্লিজ আমাকে কমেন্টে জানিও আর তোমাদের যদি কোনো বক্তব্য থাকে সেটাও কমেন্টে জানিও আমি তোমাদের সেই কথা রাখার চেষ্টা করব। তোমাদের মনোরঞ্জন করার জন্যই তো করা তো তোমাদের যদি ভালো মন্দ কিছু বলার থাকে অবশ্যই জানিও তাহলে আমি ভালো বুঝতে পারবো তোমাদের মনে কথাটা। তোমরা যদি কমেন্ট না করো তাহলে তো বুঝতে পারবো না বলো।
तो चलो बेसि कथा ना बोले ना बोके चलो ताड़ाताड़ी करे फुलोरीटा बनाते शुरू कर दी। तो चलो तो আমি এখানে দেখো কলা ছাড়াতে বসে গেছি কারণ এগুলো তো সমস্ত কিছু রেডি করতে হবে রেডি করে সব কিছু জোগাড় করে নিয়ে তারপর তো মাখতে বসতে হবে তো এখানে দেখো 2 ডজন কলা আছে 2 ডজনের বেশি আছে তো আমি এখানে কিছুটা ছাড়িয়ে নিচ্ছি আর কিছুটা রাখবো যদি লাগে তো নেব তো এখানে দেখো কলাগুলো আমি সব ছাড়িয়ে নিচ্ছি सब कलागुलो छाड़िए निच्छी अलमोस्ट सब छाड़ानो हो गए आगे छाड़िए निले तो सुविधा हो तो देखो ये एतगुलो गामलाटार अर्धेक गामला मतो कला छाड़िए रेडी कर निलाम और अल्प कटा रही है तो दुकाने समस्त कला एखे छाड़िए दिए तो एरपर जो लागे तो बाकीगुलो छाड़िए देव एत कटा एखन आपात छाड़िए दीची और गरमेर जन्य चुलटा तुले नहीं गरम लगे तो से गरम चलो शुरू करी देखो एतगुलो चुकला जड़ो हो जाए भलो गरु खावर हमारे तो गरु नहीं पास फैन जल नहीं जाए बाड़ी थे वाला नहीं जाए इसे तो देखो एखे गामलाटी नहीं कलागुलो छाड़िए रेखे देखो देखते ही पाच तो गामलाटार मध्य माखब और ये आखो चाले गुड़ो और एक मयदा तो दुटोते समान समान 500-500 मत चीनी आछे देखो और ये नारकेल दुटो कूड़े एर मध्य देवा हबे तो नारकेल दुटो फाटानो हलो नारकेलटा फाटानो हलो एकटा नारकेल ही देव एर मध्य और एखे समान समान भावे निये निएछि देखो ताल बोल्लाम ना मा मेखे काद बार करे रेखे दिएछे ताले तो देखो ये माँ मेखे एट कादटा बार करे रेखेछिलो तो एबार आमी दिए दिच्छि एबार आमी मेखे नेब माने अल्प अल्प करे मेखे नेब तारपर आबार अल्प अल्प करे सब किछु देब प्रथमे देखो आमी कि दिए दिच्छि प्रथमे आमी दिए दिच्छि चालेर गुड़ो और ये तरह दिए देव मयदा मैं दुटोई समान समान आज 500-500 समान समान दी जान तो भलो है तो देखो समान समान आज दुटोई दिए दिलाम और बोन के देखते पासे ओ नारकेल कोड़ाच्छे तो ओके बोललाम तुई नारकेलटा एकटू कूड़े दे आमी ततक्षण एगुलो मेखे नी देखो सब मिसिए दीची चाले गुड़ीटा के मयदाटा के भालो करे मिसिए दीची देखते ही पाच्छो शुकनोते तो देखो एखाने आमार मेशानो हो गेछे एरपरे जे तालेर कादटा बार करे रेखे देवा होयेछे ओई तालेर कादटा आमी एर मध्ये दिए देव तो सबटाई दिए देव कारण एखाने अनेकटाई आछे तो सेई कारणे एई पुरो तालेरटा तालेर कादटा लागबे कारण एटा तालेर बड़ा जेहेतु होच्छे तालेर फ्लेवरटा तो दरकार मोस्ट इम्पर्टेंट तो एखाने कलागुलो दिए देव तो देखो एखाने जतगुलो कला रेखेछिलाम सबकटा दिए दिलाम तो ए सबकटा दिए एबार भालो करे चटके पुरो आमी एटाके मेखे नेब तो এখন এটাকে আমি মেখে নেছি প্রথমে আমি এগুলো মেখে নেছি তারপরে আমি বাকি যে এগুলো আছে তো সেগুলো দিয়ে দেব তো আগে এটা আমি মেখে রেডি করে নেছি তারপরে ওগুলো দিয়ে মাখবো তাহলে সুবিধা হবে সব একসাথে মাখতে গেলে অসুবিধা হয়ে যাবে পড়ে যাওয়ার ভয় থাকতে পারে তাই আমি প্রথমে এগুলো দিয়ে মেখে নেছি তারপর বাকি যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে যেগুলো বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে মেখে নেব तो देखते पाच एखे हमार माखा हो गए और ये हमें को जल यूज करी कला ताले मेखे आो कटा कला दिलम कारण वही कटा है तो देखो पुरो मेखे नहीं टाइट टाइट कर एरपर जगह आकी सेगलो दिए करब तो बोर एखे अलमोस्ट हो गए एक आचा हो गए और अल्प एकटू बाकी आो ये हो जाए तो देखो एदिगे और गए एबारे नारकेल जगह कुल्लो एक नारकेल फाटिए कुड़े तो नारकेलटाई पुरोटार मध्य दिए देव कारण अनेकटा मयदा और चाले गुड़ी आछे तो से ही कारण पुरो नारकेलटा दिए दिलाम नाले फ्लेवरटा आसबे ना तो एखाने देखो और सामान्य परिमाणे एकटूखानी नून दिलाम सातटा ना होले भालो हबे ना से कारण एकदम बेसि देबे ना किन्तु और चीनी दिए दिलाम और एदिगे तोमार कला एसबेर मिष्टि आछे तो बेसि दिइनि ताओ एखाने दिए दिलाम देखते ही पाच्छो चीनी जतटा करबे तोमरा सेई परिमाण हिसेबेई निये नेबे आमी एखाने एकटू बेसि करछि ताई एकटू बेसि चीनी निये निलाम और आमी एखाने एक बाटी मतो दूध रेखेछि काचा दूध सेई दूधटा दिए आमी भालो करे मेखे निच्छि और एखाने आमी कोनो जल एड करिनि तो देखो तोमरा दूध ना दिलेओ ना दिते पारो बाट आमी दिलाम भालोई टेस्टटा हय়
तो तुम्हारा चाहले ट्राई कर देखते पारो और जदि ना थे तेल कोनो असुविधा नहीं ना दिले कोनो असुविधा नहीं और नारकेलटाओ तुम्हारे ऑप्शनल तो नारकेलटा अने के खेते जाए ना तो तुम्हारा ना दिले नाओ दीते पारो एमनी प्रसेस जगह देखालाम सेगुलोई करते पारो नॉर्मली तो देखो एखे आमार माखाटा हो गेछे और एटा बेसि पतलाओ हबे ना और बेसि गाढ़ो हबे ना तो देखो केमन करेछि এইভাবেই হবে মোটামুটিটা তো দেখো আমার এই ব্যাটারটা রেডি হয়ে গেছে তালফুলুরি করার জন্য তো চলো এবার কড়াই বসিয়ে দিই তো এদিকে দেখো আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি সব কিছু মা নিয়েছিল বাজার থেকে তো পুরো প্যাকেটটা কেটে দিয়ে দিলাম এটা 500 তেল আছে এখানে তো তেলটা এবার আমি গরম হতে ছেড়ে দিচ্ছি তো তেলটা গরম হলে তারপরে ফুলুরিগুলো দেব तो ये देखो तेलटा गरम हो गए एबारमें एक एक फुलरिगुलो छाड़ब तो हाथ प्रथम एक जले भिजिए निलाम दीते सुविधा है तो देखो एबारमें फुलरिगुलो एक एक समस्त छेड़े देव এখানে আমার সমস্ত ফুলুরিগুলো ছাড়া হয়ে গেছে প্রায় দেখতেই পাচ্ছো আর অল্প পরিমাণে দেবো আশেপাশে কারণ অনেকটা তেল দিয়েছি তো তাই আর দেখতে পাচ্ছো প্রথমে যেগুলো ছেড়েছি ওগুলো হালকা লাল লাল হয়ে গেছে কারণ প্রথমে ছেড়েছি তো আর গ্যাসটা আমি দেখতে পাচ্ছো কমিয়ে দিয়েছি তো এবার আবার বাড়িয়ে দিলাম মানে এটা মিডিয়াম আঁচে ভাজতে হবে প্রথমে একদম গরম করে নিতে হবে তারপরে একটু কমিয়ে ছাড়তে হবে তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসটাকে কমিয়ে সমস্ত ছেড়ে নিতে হবে তারপর আবার একটু বাড়িয়ে তারপর আবার মিডিয়ামে হালকা হালকা করে ভেজে নিতে হবে তাহলে কি হবে জানো তো একটু মুচমুচেও হবে আর ভালো হবে ভেতরে সিদ্ধটাও হবে জানো তো আর খুব ভালো হবে খেতে আর এমনি যদি হাই ফ্লেমে ভাজো ওপরটা পুড়ে যাবে ভিতরটা ভালো হবে না মুচমুচেও হবে না তো সেই কারণে একটু মিডিয়ামে ভাজলে ভালো হয় জানো তো তো দেখো এখানে হালকা লাল লাল হয়ে এসেছে আর হালকা লাল লাল করে ভাজলেই হয়ে যাবে तो देखते ही पाच कि सुंदर लाल लाल हो गए एर थे बेसि भाजबो ना तो पुड़े जाए यटाई भलो ठीक ठाक भाजा हो गोल्डन ब्राउन हो गए देखते ही पाच तो एबारमें तेलटा पुरो छेके तुले नब তাহলে এটা দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়ে গেছে পুরোপুরি হয়ে গেছে আর এটা মচমচেও হয়েছে তো এটা আমি এখন তুলে নিচ্ছি তো যেগুলো ভাজা হয়ে গিয়েছিল সবগুলো তুলে নিলাম এখন আবার আমি নতুন করে ছাড়ছি তো দেখো একই প্রসেসে এবার এক এক করে আমি সব ভেজে নেব যতগুলো মেখেছি সমস্ত ভেজে নেব তো দেখতেই পাচ্ছ একই প্রসেসে সব ভেজে নিচ্ছি আর এগুলো কি সুন্দর হয়ে গেছে দেখতেই পাচ্ছ লাল লাল তো এগুলো আমি তুলে নিচ্ছি সমস্ত এবার আমি সব এরকম করে ভেজে নেব প্লেটে কটা বেড়ে নিচ্ছি এবার সবাইকে দেব তো এই প্লেটের মধ্যে কটা বেড়ে নিচ্ছি আর তোমাদেরও দেখা হয়ে যাবে তো দেখো গরম গরম আর মুচমুচে খুব ভালো লাগে খেতে তো দেখো তোমাদেরকে ভালো করে একবার আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি বড়াগুলো দেখো খুব সুন্দর হয়েছে আর আমি বেশি বড় বড় করি না এই মিডিয়ামটাই আমার ভালো লাগে আর উপরটা মুচমুচে হয়েছে বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলে তালের বড়া আর সবাইকে গরম গরম ভেজে দিলাম তো মিঠাইয়ের পাপা এসেছিল আমার আর না ভিডিও করার কথা মনে নেই তো মিঠাইয়ের পাপাকে দেখে এত খুশি হয়ে গেছিল যে মিঠাইয়ের আর মিঠাইয়ের পাপার আমি কাণ্ড দেখতে এসেছিলাম তো কিছু আর মনে নেই মিঠাইয়ের খুশিটা আমি ভিডিও করতে পারিনি পাপাকে দেখে প্রচণ্ড খুশি হয়েছে কারণ চার দিন হয়েছে আমি এই বাড়িতে এসেছি
ততদিন ওর বাবা তো আসেনি, সেই দিয়ে গেছে সেই। আর ভিডিও কলে কথা হচ্ছে, কাছে পেয়ে মোটেও ছাড় ছিল না, কি হাসি আর প্রচণ্ড খুশি হয়েছে। তো চলে গেল যখন, তখন একটু মনটা খারাপ হয়েছে। কালকের দিনটা থাকবো, পরশু দিন চলে যাবো। তো মিঠাইয়ের পাপা কালকে আসবে, এসে থাকবে, তারপরের দিন আমরা সবাই একসঙ্গে চলে যাবো সকালবেলা। তো বোন খেলো, বোনকে জিজ্ঞাসা করছি দাঁড়াও কেমন হয়েছে। মিঠাইয়ের পাপা তো বললো ভালোই হয়েছে। এ পূজা কেমন হয়েছে রে? ও বলছে দারুণ, খুব ভালো। আমি বলছি বাড়িয়ে বলিস না কিন্তু, সত্যি কথা বল, যেটা সত্যি সেটা সত্যি, তাই না? কিরে দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আমি তাল ফুলুরিটা অতটা একদম ছোটবেলা তো বেশি পছন্দই করতাম না, এখন যদিও বা একটু আধটু খাই। মেজু বোনকে জিজ্ঞাসা করি, এ কেমন হয়েছে? গরম, খুব ভালো। আর গরম গরম একটু মচমচেটা আমার পছন্দ পার্সোনালি, আর কার কি পছন্দ সেটা জানি না। তো মা খায়নি আর আমিও খাইনি, তো ওরা খেলো, আর ওর জিজু খেলো, মিঠাই খেলো, আর একটা হচ্ছে ওর ইয়ে ছিল, মিঠাইয়ের মাসিমণি ছিল, ও খেলো। তো বললো ভালোই হয়েছে। তো চলো, আর ছোটোবেলায় না তো খেতাম না, মা অনেক বানিয়ে বানিয়ে রেখে দিত, তো বোনেরা খেতো, আমি একটু মোটেও পছন্দ করতাম না। তালের গন্ধটা কেমন একটা লাগতো, বিশেষ করে বড়াটা, তাল ক্ষীর হয় যেটা ওটা খেতে পারতাম, কিন্তু ওই তালের বড়াটা মোটেও খেতে পারতাম না। তাল ক্ষীরের টেস্টটা অসাধারণ, যদি পারি কোনোদিনও তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো, অবশ্যই করবো আর করার চেষ্টা করব। তালটা আমি নর্মালি ওটা ভালো লাগে না, আর বড়াটা তো আগে খেতাম না, যদিও বা এখন খাই, একটু মচমচে একটু ভালো হলে খাই। তো দেখতেই পেলে কেমন করে বড়াটা করলাম, তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। মিঠাই ওর দিদুনের সঙ্গেই আছে, ওর পাপাকে ছাড়তে গেল, মানে এই সামনে বাইক রেখেছিল তো ওখানেই গেছে, তো ওখানেই হয়তো গল্প করছে একটু, একজনের পাশের বাড়ি, ওর বাড়ি পেরিয়েই ওই রাস্তাটা, তো ওখানেই গেল ছাড়তে, তো ওখানে মনে হয় গল্প করছে। ওর মনটা তো একটু খারাপ, আর একটু ঘোরা পেলে ওর মনটা ঠিকও হয়ে যায়, তো সেই কারণে মা হয়তো ওখানে একটু দাঁড়িয়ে আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা করেনি তারা প্লিজ করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব, আর আমার পাশে থেকো। আর সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটাকে প্রেস করো, কারণ নতুন নতুন আমার ভিডিও ছাড়লে পর নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের ফোনে। তো নতুন ভিডিওর জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করো। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও বা নেক্সট ব্লগে।